আসুন, এটা এটা আমার বাড়ি। আর তো কাউকে দেখছি না, আপনি কি একা থাকেন? আমি একা থাকি, সত্যি তো আমি আজ বড্ড একা। কেন, আপনার আর কেউ নেই? ছিল, সবাই ছিল, কিন্তু আজকে আমি সবার কাছে মৃত। আপনি আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারতাম না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু বুঝতে পারতাম না, কিন্তু যখন বুঝলাম না বড্ড দেরি হয়ে গেছে, তখন আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি এসব আপনাকে কেন বলছি? আমি তো আপনাকে চিনি না, কেন বলছি আপনাকে এসব? না, আমি একজন ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, আপনার এখানে থাকতে ভয় করে না? জানেন তো, আমাকে না লোকে দেখে ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। না না, একদম একদম হেসে কিন্তু কথাটা উড়িয়ে দেবেন না। আপনি এখানে একা থাকেন, আমার মনে হয় এখানে কারো থাকা দরকার আপনাকে হেল্প করার জন্য। আমার না একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, আমার কোনো প্রবলেম নেই। দেখুন, আমি একজন ডাক্তার, আমার চেনা প্রচুর ট্রেন নার্স আছে, তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিই, আপনি দেখাশোনা করবেন। আপনি কেন বারবার একই কথা বলছেন বলুন তো? আপনাকে বলছিলাম আমার একা থাকতে ভালো লাগে। কি কথা বলে যাচ্ছে তখন থেকে? আপনি ভাবছেন আমি পাগল? হ্যাঁ, আপনি ভাবছেন আমি একজন সাইকিক পেশেন্ট? আপনি ডাক্তার বললেন না, আমি আমি পাগল ভাবছেন আমাকে? কিন্তু কিন্তু রুদ্র আমার সাথে যা করছে, আমার মনে হয় আমি আমি খুব শিগগিরই পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। কেন, কি করেছে রুদ্র? রুদ্র না আমার সাথে, আপনাকে কেন বলবো আমি? শুনুন, আমি আর আপনাকে কিছু বলবো না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার একটা প্রবলেম হয়েছিল রাস্তায়, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি আমাকে নার্সিং হোমে নিয়ে গেছেন, আমার চিকিৎসা করেছেন, কিন্তু এখন আপনি যেতে পারেন। আপনি প্লিজ এখন যান। হ্যাঁ, প্লিজ আপনি আসুন। আসলে কি জানেন, আপনার মতো অবিকল দেখতে আর একজনকে আমি দেখেছি সোমেশ্বর অধিকারীর বাড়িতে। সোমেশ্বর অধিকারী, আপনি ওনাকে চেনেন? উনি আমার পেশেন্ট ছিলেন। চলে, কি বললেন? দাঁড়ান, কি বললেন? দাঁড়ান।